সময় সৃষ্টি থেকে যা কিনা প্রথম সভ্যতারও কোটি কোটি বছর পূর্বে। এ ছিল ভয়ঙ্কর গাণিতিক ধর্ম এবং যুক্তির গণ্ডি ভাঙার অসীম ক্ষমতা। এটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কার। শূন্য কিছু না থাকলেও এর ছিল সবকিছু। প্রত্যেকটি সংখ্যা প্রকাশের জন্য ছিল এক অভিন্ন প্রতীক। এখানে ছিল না শূন্যের কোনো প্রয়োজন। ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতিতে শূন্যের কোনো স্থানই ছিল না। শূন্য তার যাত্রা শুরু করেছিল এক অবহেলিত পরিবেশ থেকে। পিথাগোরাস সংখ্যাদের জ্যামিতিক প্রকাশের প্রচলন ঘটালেন। তিনি শূন্যের কোনো জ্যামিতিক গঠন দেখাতে পারেননি, তাই সেখানে শূন্য একেবারে অপ্রাসঙ্গিক। অস্তিত্বহীনতা কোন সংখ্যাতে প্রকাশে তাগিদ অনুভব করেনি। গ্রিকরা শূন্যের অস্তিত্বকে মেনে নেয়নি। এটা ন্যায়শাস্ত্র সম্মত যুক্তিযুক্ত অ্যারিস্টটলীয় দর্শনের সাথে খাপ খাওয়াতে পারেনি। তাই শূন্য তার যাত্রা অব্যাহত রাখে। Thank you.
ক্রমে সৈন্য আশ্রয় খুঁজে পেয়েছিল এবং মর্যাদাও পেয়েছিল। তাদেরকে গ্রীকরা নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। তোমরা জানো না তোমাদের দৃষ্টিসীমা, তারও বাইরে রয়েছে গ্রহ নক্ষত্র গোটা মহাবিশ্ব, যার শুরু হয়েছিল শূন্য থেকে। শূন্য থেকেই অসীমতার সৃষ্টি। সবকিছু আবার একদিন শূন্যে ফিরে যাবে।